আজকে লেট হয়ে গেল বোধহয়, ম্যাডাম কিছু বকবে নাকি? বলছি তুই ঝালমুড়ি সঙ্গেটা পড়েছিস? হ্যাঁ পড়েছি, তুই পড়িসনি? না রে আমার মুখস্থ হয়নি। ঠিক আছে আমি দেখিয়ে দেবো। আচ্ছা শোন, ওই যে এক বাটি ঘুগনিতে কিন্তু 200 মটর লাগে। এই তোমরা যাও যাও আসছি। আর 200 থেকে যদি 300 আসে, মানে 200 আর 300 মধ্যে ওই 250 করে আসবি, 250। 250 সার্কেল করে আসবি। হ্যাঁ তার চেয়ে বেশি করবি না। এই যাও যাও আসছি আমি, ভেতরে গিয়ে বসো। বোঝা গেল তো? গার্লফ্রেন্ডের দিকে এখন নজর নয়, ডিস্ট্রাকশন হয় তোমরা জানো এই বয়সে। শুধু তোমাদের একটাই এম থাকবে, কি? দেখো এটা এতদিনের পরিশ্রমের ফল। আমি এমএ বিএড ইন ঝালমুড়ি কিন্তু, ঠিক আছে? তাহলে এবার মিশ্রণটা শিখবো। তা প্রথমে নিতে হবে ঝালমুড়ি। আর তোমরা তো জানো ঝালমুড়ি কয় প্রকার? চার প্রকার। প্রথম রুখা মিশ্রণ, গরিব মিশ্রণ, বড়লোক মিশ্রণ, আর জাতা মিশ্রণ। একদম ম্যাডাম, জাতা মিশ্রণটা আসলে এটা বড়লোক মিশ্রণের মধ্যেই পড়ে, কিন্তু একটু আলাদা। আচ্ছা ম্যাম বলছি, এই যে গরিব মিশ্রণটা তো আর রুখা মিশ্রণ, এই দুটো তো একই একই টাইপ, আর এটা তো আমরা গ্রাম অঞ্চলে বেশি দেখতে পাই। একদম রাইট, ঠিক। আচ্ছা এই মিউজিকটাই কিন্তু দরকার, যেটা আমি এই মাত্র করলাম। এটাই কিন্তু ব্যান্ড, আর এটাই হচ্ছে আসল মার্কেটিং। এখানেই সব টাকা পয়সার হিসেব রয়েছে, বুঝেছ সুদক্ষিণা? হ্যাঁ বুঝেছি ম্যাম। সুদক্ষিণা আমি হোয়াটসঅ্যাপে একটা লিংক পাঠিয়েছিলাম না ঝালমুড়ি টিউনটা, দেখি ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি। মমিতা ম্যাম অতটা তো মনে নেই, ওই ঝালমুড়ি ঝালমুড়ি। ওহ তোমাকে বলেছি না সকালবেলায় উঠে একটুখানি খালি গলায় প্র্যাকটিস করতে, গরম জল খেয়ে। সৌরভ তুমি বলো। ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি, দাদা দিদি ঝালমুড়ি। আর ঠিক এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তবেই কিন্তু তোমরা ঝালমুড়ি ইউনিভার্সিটি থেকে ভালো নাম্বার পাবে, না হলে কিন্তু ফেল করে যাবে। খুব ভালো হয়েছে। আর আমার দাদু অত পড়াশোনা করার পর বাবাকে কল্যাণ ইউনিভার্সিটিতে ভর্তি করেছিল, যেটা এখন ঝালমুড়ি ইউনিভার্সিটি হয়েছে। আর ওই কলেজ স্ট্রিট ওখান থেকে বই নিয়ে আসতো, যেটা এখন ঝালমুড়ি স্ট্রিট হয়েছে কলকাতার। তো সেসব এত পড়াশোনা করে বাবা আর দাদু কিছু করে না। এখন এসেছো কেন? তোমার তো এরপরে ঝালমুড়ি ক্লাসের পরে ঘুগনি ক্লাস, তারপর শুরু হবে, 3 মিনিট বাদে আসবে। আমাদের যে কাজের মাসিটা আছে সেও এমটেক বিটেক করে বসে কাজ করছে, আমাদের থেকে বেশ শিক্ষিত। আমার মাও অনেক শিক্ষিত, ওরা যদি সেই সময় ঝালমুড়ি আর ঘুগনিটা শুরু করতো তাহলে আমাদের পরিবার অনেক ভালো জায়গায় যেত। প্রিয় দর্শক সবাইকে সালাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। দর্শক এটা একটা শর্ট ফিল্ম যেটা অলরেডি ভাইরাল হয়ে গেছে। দেখুন দর্শক উপরে লেখা 2050 সালের গল্প, নিচে লেখা ঝালমুড়ি টিউশন, আর এটা হচ্ছে 2022 সাল। এটা হচ্ছে 2050 সালের গল্প বলে তৈরি করা হয়েছে একটা শর্ট ফিল্ম। আমি জানি না আপনারা কতটা কি বুঝতে পারলেন বা কি বুঝলেন, তবে আমি কিন্তু অভিনয়টা খুবই মন দিয়ে দেখছিলাম। যারা অভিনয় করেছেন আমার কিন্তু খুবই ন্যাচারাল লেগেছে, খুবই ন্যাচারাল। দেখুন সাবজেক্ট হচ্ছে ঝালমুড়ি, সে তো আপনারা বুঝতে পারছেন যে কেন এটা সাবজেক্ট এবং কি বলতে চাওয়া হয়েছে আমার মনে হয় সেটাও আপনারা অনেকে বুঝতে পারছেন। আমি আর ওই ব্যাখ্যাতে যাচ্ছি না, আপনাদের যা মনে হয়েছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন। তবে আমি প্রত্যেকের অভিনয়টা দেখছিলাম, অভিনয় এক্সপ্রেশন
মানে যারা অভিনয় করেছেন আমার তো মনে হয় তারা কেউই প্রফেশনাল অভিনেতা অভিনেত্রী নন, কিন্তু যেভাবে তারা অভিনয় করেছেন এক্সপ্রেশন, এবং অনেক হয় না নতুন করে নতুন অভিনয় করতে গিয়ে হেসে ফেলা, ঠিকঠাকভাবে ওই ব্যক্তি বের হয়ে না আসা, কিন্তু এত ন্যাচারাল তারা অভিনয় করেছেন, এত ন্যাচারাল তারা কথা বলেছেন, আমার কিন্তু এটা খুবই ভালো লেগেছে অভিনয়টা। আমি সাবজেক্টে ঢুকছি না, সাবজেক্টের বিষয়ে আপনারা বলবেন যা বলার, অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।